নমস্কার ছোট্ট বন্ধুরা আমি চলে এসেছি চৈতালি তো তোমাদের আজকে শোনাতে দুটো ছোটো রূপকথার গল্প তো তোমরা শুনবে তো আমার কাছে গল্প দারুণ দারুণ দুটো গল্প তোমাদের আজকে আমি শোনাবো তো প্রথম গল্পটার নাম কি তো প্রথম গল্পটার নাম হচ্ছে নীলপরীর গল্প নীল অপরাজিতা ফুল থেকে একটি পরে বেরিয়ে এলো ফুলুফুলু রাজ্যে সবাই তো অবাক ভাবছ ফুল ফুলু রাজ্যটা আবার কী রকম বলছি শোনোতালে ফুলফুল রাজ্যে শুধু ফুলেরা বাস করে তাদের প্রতিবেশী রাজ্য হলো পুকুপুখ এই রাজ্যে শুধু কারা বাস করে ঠিক ধরেছ বন্ধুরা পাখিরা বাস করে এখন বলছি সেই পরীর কথা পরিটির চোখের রং নীল পুরো শরীরে রয়েছে তার নীল রঙের আভা পুখু পুখু রাজ্যেও এ পরীর কথা পৌঁছে গেল বুলবুলি পাখি পরীর সাথে দেখা করতে এলো কিন্তু পরি তো কারও সাথে কথা বলল না এইভাবে এক সপ্তাহ কেটে গেল একদিন হঠাৎ পরি গান গাইল শিউলি ফুলপরির কাছে এসে বললো বাহ তুমি তো অনেক ভালো গান গাও কি নাম গো তোমার আমার নাম নীলপরি তুমি ফুলু রাজ্যে কেন এসেছ আমি ফুল হতে এসেছি মানে আমার খুব ইচ্ছে আমি ফুল হব তারপর সবাই আমাকে ডাকবে নীল ফুল পরি তুমি ফুল হতে কেন চাও কারণ ফুলেরা তো অনেক নিষ্পাপ হয় তারা কখনো কারো মনে কষ্ট দেয় না ফুলেরা সবাইকে ভালোবাসতে পারে ধনী গরিব ছোট, বড়, সব মানুষকে তারা আদর সম্মান করে আর জানো পৃথিবীতে যে কোনো উৎসবে সবাই ফুলকে অলঙ্কার করে সাজে আবার ভালোবাসার সম্পর্ক বিনিময় করে ফুল দিয়ে এসব কথা শুনে শিউলি ফুল তো দারুণ খুশি মনের আনন্দে সে বলল দারুণ খবর শুনলাম আচ্ছা নীলপুরি তুমি কোথায় বাস করো আমি পৃথিবী গ্রহে বাস করি আর যে দেশ থেকে আমি আসেছি সেই দেশের নাম হলো বাংলাদেশ আচ্ছা তোমাদের দেশে কি কি উৎসব হয় ঈদ হয় পুজো হয় বড়দিন হয় নববর্ষ পালন করা হয় আর জন্মদিনেও ধুমধাম করে পালন করা হয় সব উৎসবে কি আমাদের দেখতে পাও অবশ্যই তোমাদের অলঙ্কার করেই তো সবাই সাজে আবার উৎসবগুলো একে অন্যকে ফুলও উপহার দেয় অসাধারণ আমরা অনেক ভাগ্যবান নীল পড়ি হুম আমিও তাই মনে করি আচ্ছা তুমি ফুল হয়ে কি করবে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেব? যাতে কেউ কারোর সাথে হিংসা না করে ঝগড়া বিবাদ না করে সবাই যেন সুখ শান্তিতে বাস করতে পারে তাই ফুল হব বাহ দারুণ কথা শোনো তুমি আর তিন দিন আমাদের রাজ্যে থাকলে ফুল হয়ে যাবে ধন্যবাদ শিউলি ফুল নীল ফুল ফুলপরি অপেক্ষা করতে লাগল এইভাবে তিন দিন কাটলো তারপর এক ভোরে নীল পড়ে ফুল হলো তার ডানায় সাদা বেলি ফুল ফুটল মাথার মুকুটে ফুটল লাল গোলাপ আর পুরো শরীরে ফুটল নীল অপরাজিতা ফুল এই খবর পুকু রাজ্যেও ছড়িয়ে পড়লো পুকু পুকু রাজ্য থেকে শালিক দোয়েল বুলবুলি সবাই নীলপরীকে দেখতে এলো বুলবুলি পরীকে জিজ্ঞাসা করল কি নাম তোমার পরি আমি নীল ফুল পড়ি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ওই পড়ির ছোট্ট গল্পটা তো যদি ভালো লেগে থাকে তবে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমি যখনই তোমাদেরকে গল্প শোনাবো তোমাদের কাছে যেন সে গল্পটা ঝটপট পৌঁছে যায় আর পাশে দেখানো বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবে নইলে কিন্তু ঝটপট তোমাদের কাছে নোটিফিকেশন একদম যাবে না তো প্লিজ আমার এই গল্পটাকে একটা করে লাইক করে দিও ছোট্ট ছোট্ট কমেন্ট করে দিও এবং শেয়ারও করে দিও সাবস্ক্রাইব তো করবেই বলেছো তাই না যারা সাবস্ক্রাইব করনি তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা তোমরা তো শুনলে নীল পুরীর গল্প এখন আমি বলবো লাল পুরীর গল্প তো শোনো রাজ্যে হঠাৎ করে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। আর তা হলো একজন গরিব পুরীর ঘরে জন্ম নিল লাল ফুটফুটে এক পরি এর আগে কখনো পুরীদের রং লাল দেখতে না পাওয়ার কারণে পরিরাজ্যের সকল পরিরা সেই ছোট্ট লাল পরিটাকে দেখার জন্য বের করতে থাকলো লাল পুরীর মায়ের বয়স ছিল অনেক বেশি সে বয়সের ভারে তেমন একটা কাজকর্ম করতেও পারতো না তাই তাদের সংসার খুব অভাব অনটনের মধ্যে চলছিল কিন্তু লালপুরি জন্মগ্রহণের পর থেকে যেন পরিবর্তন ঘটতে থাকল প্রতিদিন পরিরাজ্যের বিভিন্ন পরিরা লালপুরিকে দেখতে এসে উপকন দিয়ে যেত মানে বিভিন্ন ধরনের উপহার নিয়ে আসত তারা আর তা দিয়ে তাদের অভাবের সংসার খুব ভালোভাবে চলতো এভাবে যেতে যেতে লাল একদিন অনেক সম্পদের মালিক হয়ে গেল এমন কি তারা হয়ে গেল কয়েকজন ধনীদের মধ্যে একজন লালপুরীর কথা ছাড়াও অন্যান্য রাজ্যে সকলেই জানত দৈত্য রাজ্যের কেউ যেন এই কথা জানতে না পারে সে ব্যাপারে সকলেই নিষেধ করা ছিল তারপরও কি কোনো কথা গোপন থাকে লালপুরিরা এত ধৈন সম্পদে মালিক হওয়ায় হিংসুটি এক পরে লালপুরির কথা জানিয়ে দিল দ্বৈতরাজ্যের খারাপ দ্বৈত্য হিংসুককে হিংসুক ছিল দৈত্যরাজ্যের একজন পথভ্রষ্ট দৈত্য সে দ্বৈত্যরাজ্যের ছোট ছেলে খারাপ কাজকর্মের জন্য রাজা তাকে রাজ্য থেকে বের করে দিয়েছেন তাই সে এখন বিভিন্ন রাজ্যে গিয়ে তার অপকর্ম চালায় এবং কেউ তার ক্ষতি করতে পারে না লালপুরি আস্তে আস্তে বড় হতে লাগলো এলাকায় তার অনেক নাম ডাক সবাই তাকে আদর করে রানী বলে ডাকে সে সবার থেকে আলাদা বলেই সবাই তাকে চোখে চোখেই রাখে অনেক ধনসম্পদের মালিক হওয়ায় তার দেখাশোনার জন্য কয়েকজন দাসীও নিযুক্ত করা হয়েছে লাল আচার ব্যবহার এতটাই ভালো ছিল যে দাসীরাও তাকে অনেক আদর যত্ন করত একদিন হঠাৎ করে একজন দাসী কাজে না আসায় লালপুরি খুব চিন্তিত হয়ে গেল কারণ ওই দাসীটা অন্যান্য দাসীদের চেয়ে পরি রানিকে খুব ভালোবাসত সেই দাসীটা কোনো অসুখ হলো কি না তা জানার জন্য সে কাউকে না জানিয়ে দাসীর বাড়ির খোঁজ করার জন্য বের হয়ে গেল। এদিকে পরি রানী বাড়ি না চেনার কারণে পথ হারিয়ে অন্যদিকে চলে গেল এসব কিন্তু খারাপ দৈত্য হিংসু আরান থেকে দেখছিল কারণ সেই ওই দাসীকে আটকে রেখেছিল জঙ্গলের মধ্যে তাছাড়া পরি সে বাড়ি থেকে বাইরে আনতেই পারছিল না অবশেষে হিংসু বুদ্ধি করে রানীকে বাইরে আনতে পেরে খুব খুশি হল এবং তাকে বন্দি করে নিয়ে গেল দূর পাহাড়ের চূড়ায় লাল না পেয়ে তার বৃদ্ধ মাম প্রায় মরণাপন্ন অবস্থায় বিছানায় পড়ে আছে পরীরানীকে কিভাবে খুঁজে পাওয়া যায় তা নিয়ে পুরো পরিরাজ্যের পরীরা অস্থির সবাই যার যার মতো করে খুঁজছে কিন্তু পরীরানীকে কোথাও পাওয়া যাচ্ছে না এদিকে হিংসুক লাল পরিকে পাহাড়ে চূড়ায় রেখে চলে এসেছি দুষ্টু সাথে যুক্তি করত কিভাবে ধন সম্পদ হাতিয়ে নিয়ে যায় সেই যুক্তিতে তারা তখন মগ্ন ঠিক তখনই অন্যান্য রানীকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেল এবং তাদের কথাবার্তা শুনে ফেলল হিংসুকের সাথে কেউ পেরে উঠবে না বলে তারা সবাই মিলে হাজির হলো পরি রাজ্যের রাজার কাছে কি সব ঘটনা খুলে বলায় রাজা সেই হিংসুতে পরিটাকে ধরে নিয়ে আসলেন এবং বললেন সে যদি না বলে কোথায় আছে, পরি তাকে শুলে চড়ানো হবে রাজার এই শাস্তির ঘোষণা শুনে হিংসুটে পরিটা সব কথা স্বীকার করে রাজার কাছে প্রাণ ভিক্ষা চাইল কিন্তু তার কোনো কথা রাজার মন গলাতে পারলো না পরিরাজ্যের রাজার সাথে দৈত্যরাজ্যের রাজার খুব ভালো সম্পর্ক ছিল তাই রাজা রাজাকে খুলে পরিরাজ্যের বিষয়টা বললেন এবং তিনি তার ছেলে আটক করে লাল বন্দীকৃত দাসীকেও ফিরিয়ে দিলেন রাজার হাতে লাল পড়িকে ফিরে পেয়ে তার মা সহ রাজ্যের সকলেই আনন্দে আত্মহারা হয়ে গেল এবং পরিরাজ্যের রাজা লাল পরি সুরক্ষার জন্য তাকে রাজপ্রাসাদে রাজকন্যার মর্যাদায় থাকার অনুমতি দিলেন তো বন্ধুরা আমার এই সেকেন্ড স্টোরিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমি কিন্তু আজকে তোমাদের দুটো পরীর গল্প বলেছি একটা নীল পরী আর একটা লাল পরী তো তোমরা শুনো গল্প দুটো আর আমাকে কমেন্টে বলো তোমরা আর কীরকম গল্প শুনতে চাও তোমরা কি আরব্য রজনীর গল্প শুনতে চাও গোপাল ভাঁড়ির গল্প শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে তো আজকে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর তোমরা কিন্তু একদম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একদম বেল আইকনটা করে জোরসে যাতে ঝটপট সব গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে ফটাফট পৌঁছে যায় আমি যখনই গল্প বলবো তো টাটা বন্ধুরা গুড নাইট